সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিজ্ঞান ক্লাসে। আমরা আজকে তোমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের সুনির্দিষ্ট একটি টপিক নিয়ে আলোচনা করব। তো চলো আমরা আগে দেখে নেই, বুঝে নেই আমাদের আজকের টপিকটি কি। এখানে তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ, এটি একটি ফুয়েল স্টেশন। ফুয়েল স্টেশনের সামনে এর মালিক একটি সাইনবোর্ড বা নোটিশ বোর্ড ঝুলিয়ে রেখেছে, বলছে যে দুঃখিত, মেইন লাইনে গ্যাস নেই, পাম্প বন্ধ। তাহলে এই যে তেল পাম্প বা গ্যাস পাম্প যেটি আছে সেটি বন্ধ, আসলে এখানে কি বোঝানো হচ্ছে? এখানে আসলে গ্যাস নেই, কোনোটা সংকট বোঝানো হচ্ছে। তাহলে প্রশ্নটি হলো যে চিত্রটি দেখে কিসের সংকট মনে হচ্ছে? নিশ্চয়ই তোমরা এতক্ষণে বুঝে গিয়েছো আমরা আসলে কিসের সংকটকে এখানে তুলে ধরার চেষ্টা করেছি। চলো আমরা আরও কিছু ক্লু নেওয়ার চেষ্টা করি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একজন রান্না করার কথা গ্যাসের চুলোয়, কিন্তু গ্যাসের চুলোর উপরে হলো মাটির চুলো, তার মানে এখানে একটা সংকট আমরা দেখতে পাচ্ছি। একজন গ্যাসের চুলো অন করে রেখে সেখানে আগুন জ্বালানোর চেষ্টা করছে, আগুন জ্বলছে না। এমনি করেই আমরা বাকি ছবিগুলোতেও দেখতে পাচ্ছি যে এখানে আসলে একটি সংকটের বিষয় দেখানো হচ্ছে, একটি অস্বাভাবিকতার বিষয় দেখানো হচ্ছে। এটি হচ্ছে আমাদের আসলে একটি সংকটের ইঙ্গিত দেওয়া হচ্ছে। আসলে তো এতক্ষণ আমরা বুঝে গিয়েছি আসলে এই সংকটটা কী। তো কয়লা, তেল, গ্যাস ও বিদ্যুৎ ইত্যাদি অনবায়নযোগ্য শক্তি আমরা প্রতিনিয়ত আমাদের প্রয়োজনে ব্যবহার করছি, এবং যেহেতু এগুলো অনবায়নযোগ্য, এগুলোকে নতুন করে আর কাজে লাগানো যায় না, একবারই নিঃশেষ হয়ে যায়। অতএব আমাদের অবস্থা হলো এই চিত্রের মতো, প্রতিনিয়ত দ্রুত হারে এটি কী হচ্ছে, কমছে। আমাদের যে মজুদ ছিল সেই মজুদটা প্রতিনিয়ত দ্রুত হারে কমে যাচ্ছে। তো আমরা একটা আসলে একটা সংকটের দিকেই এগোচ্ছি। এখন আমাদের কী করণীয়, আমরা কী করব, আমাদের কী করা উচিত? আমরা তো একটা সংকটের দিকে যাচ্ছি, সমগ্র পৃথিবী, শুধু বাংলাদেশেই নয়, সমগ্র পৃথিবী এই অনবায়নযোগ্য শক্তি ব্যবহারের ফলে দ্রুত এইগুলো নিঃশেষ হয়ে যাচ্ছে এবং সংকটের দিকে যাচ্ছে। এখন আমাদের কী করণীয়? তোমরা নিশ্চয়ই ভাবনায় পড়ে গেছো। আসলে আমাদের এখন এমন কোনো একটা কিছু বিকল্প শক্তির দরকার, বা বিকল্প শক্তির সন্ধান করে সেটা বের করা দরকার, যেটা ফুরিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তো এমন যদি কোনো শক্তি থাকে, তাহলে নিশ্চয়ই আমরা যে কোনো কাজে এই শক্তিটাকে ব্যবহার করে, আমাদের প্রাকৃতিক গ্যাস বলা হোক কিংবা যে জীবাশ্ম জ্বালানিগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করছি আমাদের প্রাত্যহিক জীবনে, এই জায়গাগুলোতে আমাদের এই অভাবটা পূরণ করা সম্ভব হবে। আসলেই আমরা আমাদের সন্ধান করতে হবে যেটি, সেটি হচ্ছে বিকল্প শক্তির। ওকে, তো আমাদের আজকের টপিকটি হচ্ছে এই বিষয় নিয়ে, যে শক্তির ব্যবহার ও সংকট এবং শক্তির বিকল্প উৎসের সন্ধানে। এটি তোমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায়ের পাঠ 11 এবং 12, অন্তর্ভুক্ত 12 সংশ্লিষ্ট একটি পাঠ। তো আমাদের পাঠটি আবারও দেখে নেই, শক্তির ব্যবহার ও সংকট এবং বিকল্প উৎসের সন্ধানে। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের এই পাঠ ধরে সামনের দিকে এগিয়ে যাই। তো এই শিখনফল, এই পাঠ শেষে শিক্ষার্থীরা শক্তির ব্যবহার ও সংকটের কারণ বলতে পারবে, বিভিন্ন প্রকার বিকল্প শক্তির উৎস উল্লেখ করতে পারবে, আমাদের জীবনে সবচেয়ে বেশি সুবিধা ও লাভজনক শক্তি কি তা মূল্যায়ন করতে পারবে। তো চলো আমরা এই শিখনফলগুলো ধরেই আমাদের পাঠের সামনে অগ্রসর হই। তো জেনে নেওয়া যাক যে আমাদের প্রাত্যহিক জীবনে শক্তির ব্যবহার সমূহ কোন কোন জায়গায় আমরা আসলে এই শক্তিকে প্রচুর পরিমাণে ব্যবহার করছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে শক্তির ব্যবহার, যানবাহন, বিভিন্ন ধরনের যানবাহনের কথা বলা হয়েছে এখানে, কলকারখানা। আমাদের দেশে মোটামুটি যত কলকারখানা আছে সেগুলো আসলে শক্তি নির্ভর, এই শক্তির উপরেই। একটা সময় হয়তো মানবচালিত অনেক যন্ত্র বা যন্ত্রাংশ ছিল, কলকারখানা নির্ভর ছিল, কিন্তু সেগুলো এখন নেই। আমাদের বাসা বাড়িতে প্রচুর পরিমাণ আমাদের প্রয়োজনীয় কাজে শক্তির ব্যবহার হয়। আর একটা শক্তির ব্যবহার আমরা দেখি যে শহর এবং নগর, এগুলোর মধ্যে শক্তির প্রচুর পরিমাণ আমরা ব্যবহার দেখি। তাহলে এভাবেই কিন্তু আমাদের শক্তি ধীরে ধীরে ক্ষয় হচ্ছে কিংবা ফুরিয়ে যাচ্ছে। কিন্তু অতিরিক্ত শক্তির ব্যবহারের মজুদ কী হচ্ছে? এভাবে আমরা যে ব্যবহার করছি এগুলো সারা পৃথিবীব্যাপী, কিন্তু এই যে শক্তি ব্যবহৃত হচ্ছে এই শক্তিটা, মজুদটা কমে যাচ্ছে। তো আমরা উপরে কতগুলো ছবি দেখতে পাচ্ছি। একটা ছবিতে আমরা এখানে দেখছি যে আমাদের জনসংখ্যার যে একটা চাপ,
যানবাহনের উপরে। আবার আমরা দেখছি যে আমাদের বিলাসী জীবনযাপনের জন্য আমরা প্রতিনিয়ত অনেকগুলো গ্যাজেট, নতুন নতুন ডিভাইস এগুলো ব্যবহার করি। বাসাবাড়িতে আমাদের প্রচুর শক্তি খরচ হয় এমন যন্ত্র যন্ত্রাংশগুলো ব্যবহার করছি। আবার আমরা দেখছি যে প্রতিনিয়ত আমাদের যানবাহনের পেছনে প্রচুর পরিমাণ শক্তি ব্যবহার করা হয়। তাহলে উপরোক্ত ছবিগুলোর সাথে শক্তির সংকটের সম্পর্ক কতটুকু? নিশ্চয়ই তোমাদের এই প্রশ্নটির সমাধান এই চিত্রগুলোর মধ্যেই লুকিয়ে আছে, তাই নয় কি? যে উপরে যে আসলে সংকট, কেন সংকট? আমাদের জনসংখ্যার চাপ, প্রতিনিয়ত আমাদের প্রয়োজনীয় জিনিসপত্রের মধ্যে যে শক্তি ব্যবহার করা হচ্ছে সেটার চাপ, এবং আমাদের যে বর্তমান সময়ে যে আমাদের আধুনিক জীবনযাপন করতে গিয়ে এগুলোর প্রয়োজন পড়ছে সেটার চাপ। তো শক্তি সংকটের অন্যতম উল্লেখযোগ্য কারণটুকু তো আমরা জানলামই, যে আমাদের যে জনসংখ্যা, যদিও এটি একটি স্পেসিফিক জায়গায় আমরা আসলে ছবিটা দেখানো হচ্ছে, কিন্তু আমাদের জনসংখ্যা এমন যে অনেক সময় আমাদের ঢাকা শহর বা এ ধরনের বড় বড় শহরগুলোতে কিন্তু এরকমই অবস্থা দেখা যায় বেশিরভাগ সময় ক্ষেত্রে। তো অধিক জনসংখ্যার জন্য শক্তি বেশি ব্যয় হয়, ফলে শক্তি সংকট দেখা দিচ্ছে। আর উন্নত জাতির মাথাপিছু শক্তির ব্যয় বেশি, তাই বর্ধিত হারে শক্তি ব্যয় হচ্ছে, কিন্তু শক্তির যোগান দেয়া যাচ্ছে না, তাই শক্তি সংকট দেখা দিচ্ছে। যে আমরা আমাদের প্রয়োজনের তুলনায় আমরা এই ধরনের আধুনিক আমরা যে স্থাপত্যগুলো তৈরি করছি সেই আধুনিক স্থাপত্যগুলোর মধ্যে কিন্তু এই শক্তির ব্যবহারটা কিন্তু বেশি ব্যবহার করা হচ্ছে। আমাদের বড় বড় শপিং মল তৈরি হচ্ছে, আমাদের সন্তানদের জন্য এ ধরনের অনেক ধরনের থিম পার্ক তৈরি হচ্ছে, এগুলোর পেছনে কিন্তু প্রচুর পরিমাণে শক্তি ব্যয় করা হচ্ছে। তো উন্নয়নশীল দেশসমূহ ব্যাপক হারে দালান কোঠা, রাস্তাঘাট, কলকারখানা ইত্যাদি নির্মাণ করে চলেছে এবং যানবাহন ব্যবহার করে। তো এ সকল নির্মাণ কাজে এবং যানবাহনে অধিক পরিমাণে শক্তি ব্যয় করা হচ্ছে। তো শক্তি সংকটের আরও কিছু কারণ আমরা দেখি, যে মানুষের জীবনযাপন কিন্তু দিন দিন উন্নতই হয়ে চলছে। তো এই যে মানুষের উন্নত জীবনযাপনের জন্য যে বিলাসবহুল আমরা ঘরবাড়ি নির্মাণ করছি, অট্টালিকা নির্মাণ করছি, তো এই নির্মাণ করছি পাশাপাশি আবার আমরা রেডিও, টিভি, ভিসিআর, কম্পিউটার, এসি ইত্যাদি যন্ত্রপাতিও অধিক হারে ব্যবহার করতে হচ্ছে, ফলে আমরা কিন্তু শক্তির সংকটের দিকেই ধীরে ধীরে ধাবিত হচ্ছি। আমরা এই চিত্রটির দিকে তাকালেই বুঝতে পারি যে একজন মানুষের ছোট্ট একটি বাড়িতে আধুনিক এই যন্ত্রপাতিগুলো চালাতে গিয়ে, আধুনিক বা আমাদের আরামসের জীবনযাপনের এই যন্ত্রপাতিগুলো চালাতে গিয়েই আমরা কিন্তু লক্ষ্য করছি যে কী পরিমাণ শক্তি আসলে এখানে প্রতিনিয়ত আমাদেরকে ব্যবহার করতে হয়। আবার এখানে আমরা দেখছি যে আধুনিক শহর নগর সেখানেও শক্তির ব্যবহার কিন্তু পরিলক্ষিত হচ্ছে। তো মানুষের ব্যবসা বাণিজ্য, কাজকর্ম ও যোগাযোগ দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে, এতে অধিক শক্তির ব্যয় হচ্ছে এবং শক্তির সংকট বাড়ছেই। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি বলতে পারো যে কেন শক্তির বিকল্প উৎসের সন্ধান করতে হবে? আমরা এখানে যে শক্তিগুলো দেখছি, যেমন কয়লা, তেল, গ্যাস, বিদ্যুৎ, তো এই যে আমরা এখানে শক্তিগুলো দেখতে পাচ্ছি, তো এই শক্তিগুলো কি হবে? নিঃশেষ হয়ে যাবে, ফুরিয়ে যাবে। তো অবিরত ব্যবহারের ফলে এসব প্রাকৃতিক শক্তি একসময়ে নিঃশেষ হয়ে যাবে, তাই আমাদের শক্তির বিকল্প উৎসের সন্ধান করতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে পারমাণবিক শক্তির প্রারম্ভিক খরচ অনেক বেশি, প্রথম দিকে স্থাপন করতে পারমাণবিক শক্তির খরচ কিন্তু অনেক বেড়ে যায়। তো বিকল্প শক্তির যদি আমরা এই সন্ধানটা করি, এ ধরনের সন্ধান আমাদের চলছে, এস্টাবলিশমেন্ট চলছে, এখান থেকে আমরা আসলে অনেক বেশি পরিমাণে বিদ্যুৎ শক্তি উৎপাদন করতে সক্ষম হব। আমরা এখানে আরও কয়েক ধরনের বিকল্প শক্তির সন্ধান দেখতে পাচ্ছি। এখানে আমরা যেমন দেখলাম যে সৌরশক্তি, যেটা নবায়নযোগ্য শক্তি, বায়ুকল নবায়নযোগ্য শক্তি, এবং পানির শক্তি, এটিও নবায়নযোগ্য শক্তি, বায়োগ্যাস, এই চারটি হচ্ছে আমাদের নবায়নযোগ্য শক্তি, এবং এই পানির শক্তিটাকে আমরা বিভিন্নভাবেও কাজে লাগাতে পারি। আবার আমরা দেখলাম যে বায়োগ্যাস, যেখানে একটি বায়োগ্যাস প্ল্যান্ট থেকে খুব সহজেই আমরা আসলে বায়োগ্যাস উৎপাদন করে আমরা আমাদের বাসাবাড়ির কাজসহ, এবং এই বায়োগ্যাসকে আমরা স্টোর করেও কিন্তু আরও অন্য অন্য কাজে ব্যবহার করতে পারি। বিভিন্ন জৈব পদার্থগুলোকে একটি বর্জ্য সংগ্রাহক ট্যাঙ্কে রাখা হয়, পরে মিক্সার ট্যাঙ্কে সেটিকে মিক্সার করা হয়, পরবর্তীতে একটি গ্যাস চেম্বার থাকে, সেই গ্যাস চেম্বার থেকে গ্যাস কালেক্ট করে সেটাকে আমরা ব্যবহার করি। এখানে আরেকটি বিষয় আছে, যেটি যে এর যে রেসিডিউ উৎপাদিত হয়, সেই রেসিডিউটা দিয়ে কিন্তু আসলে সার হিসেবে জমিতে ব্যবহার করা হয়ে থাকে। তো চলো আমরা চেষ্টা করি যে এখানে একটি প্রশ্ন আছে যে প্রকৃতিকে বাঁচাতে এবং জ্বালানি সংকট নিরসনে আমাদের কি করণীয়, আমরা কি করতে পারি, আমরা সবাই মিলে আসলে কি করতে পারি। ওই একটি কথা যে আমাদের বিকল্প
শক্তি সন্ধান করতে হবে। তো তোমরা এটি দিয়ে আসলে এই প্রশ্নটিকে সুন্দর করে একটু চাইলে গুছিয়ে লিখতে পারো। তো চলো দেখি পারি কি না, খুব সহজ কিছু বিষয়ে আমরা এতক্ষণ ধরে যে বিষয়গুলো আলোচনা করলাম সেটিরই তোমরা একটি সামারি বলতে পারো যে আমাদের কোন ধরনের শক্তির সন্ধান করতে হবে। নিশ্চয়ই উত্তরটা তোমরা বুঝে গিয়েছো যে আমাদের এমন সব বিকল্প শক্তির সন্ধান করতে হবে যেগুলোকে আমরা বারবার ব্যবহার করতে পারি। সৌর, পানি, বায়ু এবং বায়োগ্যাস থেকে প্রাপ্ত শক্তি কীভাবে কাজে লাগানো হয়, আমরা পূর্ববর্তী ক্লাসগুলোতে আমরা দেখেছিলাম যে এই শক্তিগুলো কীভাবে কাজে লাগানো যায়। আমাদের কোন ধরনের শক্তির অপচয় আসলে বন্ধ করতে হবে, অপচয় বন্ধ করতে পারলে কিন্তু আমরা সেগুলোকে সেভ করতে পারবো, ভবিষ্যৎ প্রজন্মের জন্য এগুলোকে কাজে লাগানো সম্ভব হবে, এবং পাশাপাশি শক্তি সংকট সৃষ্টির কারণগুলো উল্লেখ করো। অর্থাৎ কোন কোন কারণে আমরা দেখেছি যে এই ক্লাসটির প্রারম্ভিক দিকেই যে কী কী কারণে শক্তি সংকট তৈরি হচ্ছে, যানবাহনের ব্যবহার, নগরায়ন, শহরায়ন, অধিক জনসংখ্যার চাপ, এই বিষয়গুলো আসলে এখানে লিঙ্ক করা হয়েছে, এবং শক্তির বিকল্প উৎসের সন্ধান কেন জরুরি সেই বিষয়টি নিশ্চয়ই এতক্ষণে আমাদের খুব ভালোভাবেই বোধগম্য হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা এই সকল প্রশ্নের উত্তরগুলো খুব ভালোভাবেই তৈরি রাখবে এবং তোমাদের পাঠ্যবইয়ের সাথে এই বিষয়টিকে কানেক্ট করবে, তাহলে এই সকল প্রশ্নের উত্তর তোমরা সেখান থেকেও খুঁজে পেতে পারো। তো তোমাদের জন্য একটি বাড়ির কাজ রইল যে অতি দ্রুত নবানযোগ্য শক্তির ব্যবহার ব্যাপকভাবে শুরু করতে না পারলে আমাদের অস্তিত্বই বিলীন হবে, মূল্যায়ন করো। তোমরা পারলে এই ক্লাসটি আমাদের কিশোর বাতায়নে থাকবে, সেখানেও চাইলে আবার দেখে নিতে পারো তোমরা, এবং সেখানেও তোমাদের কোনো মতামত চাইলে তোমরা দিতে পারো, কিংবা এই প্রশ্নের উত্তরটি তোমরা চাইলে সেখানে লিখেও দিতে পারো, অথবা তোমরা সেটিকে একটি ছবি আকারে লিখে তোমাদের যে উত্তরপত্রে লিখবে সেটি ছবি আকারেও সেটা আপলোড করে দিতে পারো চাইলে আমাদেরকে, আমরা দেখে হয়তো এ বিষয় থেকে মতামত কিংবা মূল্যায়ন দেব। তো আমাদের সবাই মিলে আসলে এমন একটা শপথ করতে হবে যে চলো সবাই মিলে শক্তির অপচয় বন্ধ করি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের আজকের ক্লাসের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। প্রত্যাশা করছি তোমরা সকলেই এই ক্লাসটি উপভোগ করেছ এবং তোমাদের পাঠ্য বই থেকে যথাযথভাবে ক্লাস থেকে যে পাঠটি তোমরা গ্রহণ করলে সেটির সাথে মিলিয়ে বাসায় খুব ভালোভাবে একটি প্রস্তুতি গ্রহণ করবে। সকলে মিলে বাসায় থাকো, নিরাপদে থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।